বাংলা নিউজ স্টেশন। তদন্ত করতে গিয়ে পরিমনির সাথে প্রেম, সিসিটিভি ফুটেজ ফাঁস, ডিবি কর্মকর্তা সাকলাইনকে নিয়ে হুলস্থুল কাণ্ড, বিস্তারিত আছে ভিডিওর মূল আলোচনায়। সিনে তারকাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের বাস্তব জীবন সিনেমাকেও হার মানায়, তেমনি একজন পরিমনি। সবচেয়ে আলোচিত সমালোচিত চিত্রনায়িকা তিনি। চিত্রজগতে কাজ করলেও ছিল না কারোর সাথে কোনো ভালো সম্পর্ক, উশৃঙ্খল জীবনযাপন ও চলাফেরা ছিল তার পেশা। আর পরিমনি প্রেমের ফাঁদে পড়েনি এমন লোক কম পাওয়া যাবে। নাট্যকার, সাংবাদিক, খেলোয়াড়, রাজনৈতিক, ব্যাংকার, এমন কেউ নেই তার ফাঁদে পা দেয়নি। যাকে যখন প্রয়োজন পড়েছে তাকে সেইভাবে কৌশলে ব্যবহার করেছেন পরিমনি। সর্বশেষ এক পুলিশ কর্মকর্তাও তার ফাঁদে পড়েছেন। তদন্তে এমনই চাঞ্চল্যকর একটি ঘটনা উঠে এসেছে, বিষয়টি নিয়ে তোলপাড় চলছে পুলিশের মধ্যে। গত 13 জুন ঢাকা বোট ক্লাবে ঘটনা নিয়ে তদন্ত করতে গিয়ে চলচ্চিত্র নায়িকা পরিমনির সঙ্গে পরিচয়। সে পরিচয়ের সূত্র ধরে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। এরপর নিয়মিত পরিমনির বাসা যাতায়াত শুরু করেন সে পুলিশ কর্মকর্তা। মাঝে মধ্যে গাড়ি নিয়ে বের হতেন দুজনে। বিবাহিত সে পুলিশ কর্মকর্তা নিজেকে পরিচয় দিয়েছিলেন অবিবাহিত হিসাবে। সর্বশেষ পরিমনি সে পুলিশ কর্মকর্তার বাসায় এসে অবস্থান করেন প্রায় 18 ঘণ্টা। পরিমনি গ্রেপ্তারের পর অকপটে স্বীকার করেছেন সবকিছুই। আলোচিত কর্মকর্তার নাম সাকলাইন শিথিল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত তিনি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। গত 13 জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন চলচ্চিত্র নায়িকা পরিমনি। এর পরের দিনে উত্তর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে। পরে ঘটনায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ পরিমনিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তখন থেকে গোলাম সাকলাইন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরিমনির। এরপর থেকে শুরু হয় যোগাযোগ। জিজ্ঞাসাবাদে পরিমনি জানিয়েছেন, নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলাইনের শিথিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন, এমনকি গোলাম সাকলাইন শিথিল তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সর্বশেষ তিনি গত 1 আগস্ট গোলাম সাকলাইন শিথিলের সরকারি বাসভবন রাজাবাগের মধুমতি ফ্ল্যাটে যান। পরিমনির সহযোগী দীপু জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত কোরবানি ঈদের পর তিনি পরিমনির বাসায় গিয়ে জানতে পারেন গোলাম সাকলাইন এসে তার বাসায় 3 দিন ছিলেন। তিনি গোলাম সাকলাইনের সঙ্গে পরিমনির প্রেমের সম্পর্কের কথা জানতেন। পরিমনি তাকে এই বিষয়টি জানিয়েছেন, তবে গোলাম সাকলাইন নিজে অবিবাহিত বলে দাবি করেন। কিন্তু পরে সাকলাইন বিবাহিত জানতে পারলে পরিমনি ক্ষুব্ধ হন। এ সময় গোলাম সাকলাইন তার ডিভোর্স হয়ে গেছে বলে দাবি করেন, এমন তথ্য জানান দীপু। উল্লেখ্য, গোলাম সাকলাইন বিবাহিত এবং তার স্ত্রী প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ঢাকার পার্শ্ববর্তী একটি জেলায় তার স্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তাদের একটি সন্তানও রয়েছে। গোলাম সাকলাইনের সরকারি বাসভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে 1 আগস্ট সকাল 8টার দিকে পরিমনি নিজের হ্যারিয়ার গাড়ি নিয়ে গোলাম সাকলাইনের মধুমতি সরকারি বাসভবনে যান। এ সময় 10তলা থেকে নেমে এসে খোদ গোলাম সাকলাইন পরিমনিকে রিসিভ করে বাসায় নিয়ে যান। রাতে ওই বাসায় পরিমনির খালাতো বোন শাইলা ও তার স্বামী গোলাম সাকলাইনের বাসায় যান। পরে রাত 2টার দিকে পরিমনি তার স্বজনরা গোলাম সাকলাইনের বাসা থেকে বের হয়ে যান। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, পরিমনিকে গ্রেপ্তারের পর তার জিজ্ঞাসাবাদে গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলাইনের সঙ্গে তার প্রেমের সম্পর্কটি ফাঁস হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে দ্রুত রাজারবাগে মধুমতির বাসভবনের কেয়ারটেকার শামীমকে সিসিটিভি ফুটেজের ডিভিআর সহ পুলিশ সদর দপ্তরে ডেকে পাঠানো হয়। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সিসিটিভি ফুটেজে দেখে পরিমনির বক্তব্যের সত্যতা পান। তবে শুক্রবার রাত পর্যন্ত গোলাম সাকলাইনের বিরুদ্ধে বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যোগাযোগ করা হলে পরিমনির গাড়ি চালক নাজির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, 1 আগস্ট পরিমনিকে নিয়ে তিনি রাজারবাগের সরকারি কোয়ার্টারে এক বাসার সামনে নামিয়ে দিয়ে আসেন। এরপর তিনি সেখান থেকে বরানির বাসায় চলে যান। পরে রাতে তাকে পরিমনির গাড়ি নিয়ে তার খালাতো বোন ও বোন জামাইকে তুলে রাজারবাগের ওই বাসায় যেতে বলা হয়। এক প্রশ্নের জবাবে নাজির হোসেন বলেন, ওই লোকের সঙ্গে অর্থাৎ পুলিশ কর্মকর্তা সাকলাইনের সঙ্গে পরিমনি 2 দিন রাতের বেলা হাতির ঝিলে ঘুরতে গিয়েছিলেন। হাতির ঝিলে গাড়িতে বসে তারা মদ খেয়েছেন। পরিমনির গাড়ি চালক নাজির হোসেন গণমাধ্যমের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। এরই মধ্যে পরিমনির সাকলাইনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে। সেখানে দেখা যায় রাজারবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে 1 আগস্ট সকাল 8:15 একটি সাদা গাড়ি এসে থামে। লাল রঙের টি শার্ট পরিহিত একজন প্রথমে নামেন, এরপর কোলে একটি কুকুর সহ সাদা রঙের জামা পরে নামেন আলোচিত নায়িকা পরিমনি। রিসেপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দুজন লিফটে প্রবেশ করেন। পরে গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। এরপর রাত 1টার দিকে ওই ভবনের সামনে আবার আসেন পরিমনির গাড়ি। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরিমনির পরনে ছিল কালো রঙের পোশাক। পরিমনির গাড়ি চালক নাজির জানান, পরিমনির সাথে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন ডিবি কর্মকর্তা সাকলাইনের।
এর আগেও হাতির ঝিল এলাকায় একই গাড়িতে তারা দুজন সময় কাটিয়েছেন, ঘোরাঘুরি করেছেন। ঘটনা জানাজানির পর প্রাথমিক তদন্তে সাকলানের সাথে পরিমনির সরকারি ফ্ল্যাটে প্রবেশ এবং দীর্ঘ সময় অবস্থানের সত্যতা পেয়েছে পুলিশ। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা। এসব অভিযোগের সম্পর্কে যোগাযোগ করা হলে গোলাম সাকলান শিথিল বলেন, পরিমনির সঙ্গে তার সম্পর্ক রয়েছে, তবে তার প্রেমের সম্পর্ক নয় এবং তারা বিয়েও করেননি। সো দর্শক, এসব নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।